শোনা যায়। আসলে কি মৃত মানুষের আত্মাকে দেখি আমরা, নাকি অন্য কিছু? এর উত্তর পেতে হলে আগে জানতে হবে মানুষ মারা যাবার পর আসলে কি হয়। মানুষ যখন মারা যায় তখন তার শরীর থেকে রূহ বা আত্মাকে আল্লাহর নির্দেশে আজরাইল বা মৃত্যুর ফেরেশতা বের করে নিয়ে যান। এরপর ইমানদারদের রুহুকে ইলিয়ন আর পাপীদের রুহুকে সিজ্জিন নামক স্থানে নিয়ে গিয়ে আমরনামা সংরক্ষণ করা হয়। এরপর রুহুকে কবরে ফিরিয়ে দেওয়া হয় সওয়াল জবাবের জন্য। মৃত্যুর পর এভাবেই দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের জীবন শুরু হয়। মৃত্যুর পর থেকে কিয়ামত ও হাশর দিবসের মধ্যবর্তী সময়টিকে বলা হয় বারজাক। মৃত্যুর পর আত্মার অবস্থান বারজাকেই হয়, এখন থেকে আর ফিরে আসার সুযোগ নেই। তাই কোনো ব্যক্তি মারা গেলে দুনিয়ার সাথে তার সর্বসম্পর্ক শেষ হয়ে যায়, তার আত্মার পৃথিবীতে ফিরে আসতে পারে না। আত্মা যদি আর পৃথিবীতে ফিরে আসতে নাই পারে, তাহলে অনেকে যে মৃত মানুষকে দেখেন বলে দাবি করেন, তারা আসলে কাকে দেখেন? হ্যাঁ, সত্যি সত্যি মৃত্যুর পরেও অনেকেই তাকে দেখেন, তবে তারা সেই মানুষটিকে দেখেন না, দেখে তার রূপকে, আর সেই রূপ নেয় জিন। প্রশ্ন আসতেই পারে, জিন কেনই বা মৃত ব্যক্তির রূপ নেবে? প্রত্যেক মানুষের সাথে দিনে দুজন আর রাতে দুজন ফেরেশতা থাকে, আর থাকে কারিন নামক এক শয়তান জিন। প্রসঙ্গত বলা যায় ইবলিস জিনদেরই একজন, কিন্তু প্রত্যেক জিনই খারাপ নয়। কারিন জিনের কাজই হল মানুষের সাথে থেকে তাকে কুমন্ত্রণা দেওয়া। সব মানুষের সাথে কারিন জিনই থাকে, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল। তবে আল্লাহ পাকের বিশেষ রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিন জিন ছিল ভালো। একজন মানুষের সাথে সবসময় থাকার কারণে এই কারিন জিন মানুষের সকল কাজ আর তার নারী নক্ষত্র সম্পর্কে অবগত থাকে। যেমন কোনো গণক বা ফকিরের কাছে গেলে আর সে আপনাকে দেখে বলল, তুই তো গত সপ্তাহে এই কাজ করেছিস। আপনি শুনে হয়তো অবাক হয়ে ভাববেন, সে তো সত্যি কথাই বলেছে, কিন্তু আসলে কোনো ফকির বা গণকের এসব জানার ক্ষমতা নেই। আর তাই সেই মানুষটি কারিন জিনের সাথে যোগাযোগ করে এর মাধ্যম বলে জেনে নেয়। তবে গায়েবি বা অদৃশ্য খবরগুলো জানার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া মানুষ বা জিন কারণ নেই। যেমন সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের অনেকদিন পরেও জিনরা বুঝতেই পারেনি যে তিনি আর নেই, যতক্ষণ না ওই পোকা তার হাতে লাঠি খেয়ে ফেলার কারণে তিনি পড়ে গিয়েছিলেন। যারা শয়তানের পূজারি হয় তাদের বিভিন্ন কাজে শয়তানের সাহায্য করে, যাতে এগুলোকে কারামতি বা অলৌকিক ঘটনা মনে করে মানুষ তার ভক্ত হয়ে যায় আর শয়তানের অনুসারীতে পরিণত হয়। জিনদের অনেক বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হল তারা মানুষ সহ যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাছাড়া অদৃশ্য থেকেও জিনরা বিভিন্ন কথা বলতে বা শব্দ করতে পারে। কেউ যখন মারা যায় বা আত্মহত্যা করে, তখন তার কারিন জিন সংগ্রহীরা হয়ে যায়। তখন সে মাঝে মাঝে মৃত ব্যক্তির রূপ নিয়ে চলাফেরা করে, এমনকি মৃত ব্যক্তির রূপ নিয়ে জীবিতদের সামনে আসে। সে এমন সব কথা বলে বা তথ্য দেয়, মনে হবে যেন মৃত ব্যক্তি এসেছে। শুধু কারিন জিনই নয়, মৃত ব্যক্তির রূপ নিয়ে অন্য কোনো জিন বা শয়তান আসতে পারে। মোট কথা, তাদের সবারই উদ্দেশ্য হলো মানুষকে কষ্ট দেওয়া, ভয় দেখানো, বিভ্রান্ত করা বা জীবনকে ভুল পথে নিয়ে যাওয়া। কুরআন হাদিস অনুযায়ী মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে ফিরে আসে না, এটা বিশ্বাস করাই হল ইমান। কিন্তু জিন বা শয়তান মানুষের মনে আত্মা ফিরে আসার ভুল ধারণা ঢুকিয়ে দেয়। তবে বাস্তবে মানুষ জিনকে খুব কমই দেখে, বেশিরভাগ সময় মানুষ ভুল দেখে বা কল্পনায় মৃত মানুষকে দেখে থাকে, যাকে হ্যালোসিনেশন বলে। মনে রাখতে হবে, শয়তান বা জিন দুর্বলচিত্ত মানুষদেরকে ভয় দেখায় বা তাদের উপর প্রভাব বিস্তার করে বেশি। এজন্য একমাত্র আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে তার সাহায্য চাওয়া জরুরি। আর সকাল সন্ধ্যা সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়ার জন্য বলা হয়েছে। আমি সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।